আচ্ছা মাছ এবং মানুষ দুজনেই কিন্তু করডাটা পর্বের প্রাণী এটা আমরা অনেক আগে থেকেই জানি তো এই মাছ এবং মানুষ একই পর্বের প্রাণী হওয়া সত্ত্বেও এই দুই এই দুই প্রাণীর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পার্থক্য বের করতে পারি একটা কমন পার্থক্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মানুষ থাকে স্থলে এবং মাছ মাছের বসবাস মাছের পুরো জীবনটাই পানিতে কাটে তো এই পানিতে ভেসে থাকার জন্য বা পানিতে বসবাস করার জন্য মাছের একটা বিশেষ অঙ্গ আছে যেটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় না বা অন্যান্য যে স্থল স্থলে বসবাসকারী প্রাণী তাদের মধ্যে এই অঙ্গটা দেখা যায় না এই অঙ্গটার নামই হচ্ছে বায়ুথলি নাম থেকে কিন্তু আমরা এই অঙ্গ সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি যেটার অর্থাৎ বায়ু বিশিষ্ট যে থলি রয়েছে মাছের দেহে সেটাকে আমরা বলে থাকি বায়ুথলি তাহলে এটার কাজ হিসেবে আমরা বলতে পারি যে এই থলিতে বায়ু থাকে অর্থাৎ এই থলির মাধ্যমে মাছের দেহে বায়ু সরবরাহ হয় তো বায়ুথলিটা ঠিক কোন জায়গায় থাকে ধরো এটা একটা মাছ এই মাছের আমরা বুকের অংশটা বা এই কানকোর নিচে ঠিক বক্ষ পাকনার পাশের এই অংশটা আমরা কেটে ফেলাম তখন আমরা এখানে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট অংশ দেখতে পাবো এই যে এখানে নীল রঙের মার্ক করা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একটা মাছের বায়ুথলি রুই মাছের মধ্যে আমরা এই অংশটা কেটে ফেললে এখানে একটা বায়ুথলি দেখতে পাবো এবং এই বায়ুথলিটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখবো এই বায়ুথলিটা দুইটা অংশে বিভক্ত বায়ুথলিকে আমরা যদি আরেকটু পর্যবেক্ষণ করি তখন আমরা দেখব বায়ুথলির যে দুইটা প্রকোষ্ঠ দুইটা প্রকোষ্ঠ কিন্তু দেখতে কিছুটা ভিন্ন একটা কিছুটা ছোটো এবং আরেকটা প্রকোষ্ঠ কিছুটা কিছুটা বড় তাহলে এই ছোটো প্রকোষ্ঠটা আমরা দেখব সামনে বা মাথার দিকে থাকে এবং পিছনের যে প্রকোষ্ঠ সেটা একটু বড় থাকে এবং সেটা লেজের দিকে থাকে মাথার দিকে থাকা প্রকোষ্ঠটা আমরা যদি দেখি তখন আমরা কিছুটা এরকম দেখতে পাবো আর এটার নাম হচ্ছে রুই মাছের বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠ আর লেজের দিকে যেই প্রকোষ্ঠের অংশটা থাকে বা বায়ুথলির অংশটা থাকে সেটা কিছুটা এরকম দেখতে এবং এটাকে আমরা বলে থাকি রুই মাছের বায়ুথলির পশ্চাৎ প্রকোষ্ঠ তাহলে এই সম্মুখ প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ নিয়েই এই বায়ুথলিটা গঠিত আর এছাড়াও আমরা এখানে আরেকটা অংশ দেখতে পাই যেটা হচ্ছে মাছের পৌষ্টিক নালী হিসেবে কাজ করে যেটা হচ্ছে অন্ন নালী এই অন্ন নালীর মাধ্যমে মাছ তার খাদ্যটা গ্রহণ করে এই অন্ন নালীর অন্য নালী এবং বায়ুথলির মধ্যবর্তী যে আরেকটা নালী আমরা দেখতে পাই এই নালির অংশটাকে আমরা বলে থাকি নিউম্যাটিক নালি এবং এই নিউম্যাটিক নালীটা কিন্তু আমরা অন্যান্য প্রাণীতে খুব দেখতে একটা পাই না তো এই যে বায়ুথলি বা এই এর আরেকটা নাম হচ্ছে পটকা এই বায়ুথলিটার কিছু বৈশিষ্ট্য আছে বায়ুথলিটা মূলত পাতলা প্রাচীর বিশিষ্ট আমরা যদি মাছের পটকা বা বায়ুথলিটা হাত দিয়ে দেখি বা আমরা চোখে দেখলেও জিনিসটা বুঝতে পারবো সেটা পাতলা প্রাচীর বিশিষ্ট অর্থাৎ তার চামড়াটা বা বাহিরের ত্বকটা খুবই পাতলা এবং সেই প্রাচীরটা খুবই পাতলা একটা অংশে গঠিত এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের গ্যাস দেখতে পাই গ্যাস হিসেবে মূলত কার্বন অক্সাইড অক্সিজেন ইত্যাদি গ্যাস কিন্তু আমরা এখানে দেখতে পাই এছাড়াও নাইট্রোজেনও আমরা দেখতে পাই যেহেতু এটা বায়ুথলি অর্থাৎ বায়ুথলির ভিতরে অবশ্যই বাতাস থাকবে বা বায়ু থাকবে এবং আমরা জানি বাতাসের প্রধান তিনটা গ্যাস হচ্ছে কার্বন অক্সাইড অক্সিজেন এবং নাইট্রোজেন তাহলে আমরা বলতে পারি বায়ুথলির ভিতরেও আমরা এই তিনটা উপাদানের বায়ু দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আমরা যেটা আগে আগেই বললাম এখানে একটা নালি থাকে যেটার নাম হচ্ছে অন্ননালী এবং অন্ননালী এবং বায়ুথলির মাঝখানে আরেকটা চিকন সরু নালি থাকে যেই নালিকা নালিকাটাকে বলা হয়ে থাকে নিউম্যাটিক নালি তাহলে এই হচ্ছে রুই মাছের বায়ুথলি আমরা পরবর্তী ভিডিওতে এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব